উঠানে যে গাছগুলো লাগিয়েছিলাম গাছগুলো বৃষ্টির জল পেয়েছিল মাঝে একদিন, তো তারপর থেকে না ভালোই গ্রোথ নিয়েছে। দেখো কত সুন্দর ফুল ফুটেছে, একটা ফুলের ঘাড়ের উপর আর একটা ফুল ফুটে বসে আছে। তো যাই হোক, দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু তবে কি, এখানে প্রচুর ফুলের গাছ আছে। আসলে আমার ছাদে যেসব নয়নতারাগুলো ছু হয়েছিল, গাছগুলো ফুল ফুটে রয়েছে, সে সমস্ত গাছগুলো আর কোথায় ফেলবো, তাই আর কি ওদেরকে এইখানে জায়গা করে দিয়েছি। তো এক জায়গায় সবগুলো মিলিয়ে বেশ লাগছে। আরও গাছ এইদিকে রাস্তার ধারে একটু জায়গা পেয়েছিলাম, তো সেখানে লাগিয়ে রেখেছিলাম। তো গাছগুলো লাগানোর পরপরে না কেমন মরা মরা হয়ে গেছিলো, তো আমি ভেবেছি হয়তো গাছগুলো আর বাঁচবে না। তবে কি করতাম, আমি না রোজ নিয়ম করে সকালে বিকেলে জল দিতাম, তারপর আস্তে আস্তে যে বৃষ্টির জলটা পেলো তারপরে আরও ভালোভাবে গাছগুলো লেগে গেল। কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, দেখতেই তো ভালো লাগে, তাই না? গাছগুলো ফেলে দিলে তো ফেলেই দেওয়া হয়ে যেত। গুড মর্নিং বন্ধুরা, তো অনেকদিন পরে আজকে আবার ক্যামেরার সামনে আসলাম। জানি না কী হয়, মাঝে মধ্যে ক্যামেরার সামনে আমার আসতে ইচ্ছা করে না। তো আজকে কি মন হলো যে একটু যাই ক্যামেরার সামনে গিয়ে বন্ধুদের সাথে কথা বলি, তো সেই জন্য আর কি ক্যামেরার সামনে আসলাম। তো এখন সকালবেলায় যে বাসি জামাকাপড় ছেড়ে ছাদে আসলাম, ছাদে এসে বাসি জামাকাপড়টা মেলে এই বসে বসে তোমাদের সাথে গল্প করছি। আর পিছনের এইগুলো দেখছো তোমরা, এর আগে ব্লগে দেখেছো যে আমরা ছাদে ঘুমোই, সেই জন্য ছাদের উপরে এগুলো রাখা থাকে। যদি মেঘ টেক করে বা বৃষ্টি আসার সম্ভাবনা আছে তখন হয়তো নিচে নিয়ে যায়, নাহলে এইখানে এইভাবেই জড়ো করা থাকে। কারণ বারবার নিচে নিয়ে যাওয়া নিয়ে বক বক শুরু করলে বক বকই করে যাব। তো যাই হোক, বক বকও করা হবে। আর এদিকে আমার ছাদ বাগানে যে সমস্ত ফুলগুলো ফুটে আমার ছাদ বাগান বর্তমানে আলো হয়ে আছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই, তাহলে তোমাদের আর বোর লাগবে না। আমার এখানে যে সমস্ত মস্ট রোজ গাছগুলো আছে, তো এই গাছগুলো কিন্তু একটাও আমার কেনা নয়। আমার হাজব্যান্ড হচ্ছে যেখানেই যে বাড়িতেই কাজে যায় না কেন, ফুলের গাছ দেখলেই ও ঠিক আমার জন্য এনে দেবে। তেমনি অনেক কালার আমাকে এনে দিয়েছে, লাল, হলুদ, গোলাপি, তারপর হচ্ছে কমলা, রানী, বিভিন্ন ধরনের কালার। আমি অত বলতে পারবো না, আমার ঠিকঠাকভাবে মনে নেই। কিছু কিছু কালার আছে যেগুলোর কোনো নাম আমি জানি না। ছোটোবেলা থেকে এই ফুলের নাম জানতাম নটারমণি, আর এখন এটাকে আমি মস্ট্রোস বলে ডাকি। আর আমার মায়ের কাছে আমি এর নাম শুনেছি বান্ধুলি পুষ্প, কারণ মায়ের, আমার মা যেহেতু গান করে কীর্তন গান, তো সেই জন্য আমার মা হচ্ছে কিছু গ্রন্থাদি ঘেটে সেখানে এই ফুলের নাম পেয়েছিল বান্ধুলি পুষ্প, যেটাকে ভগবান শ্রীকৃষ্ণের ঠোঁটের সাথে তুলনা করা হয়েছে যে ফুলের। তো যাই হোক, সেই জন্য আমি এটাকে বান্ধুলি পুষ্প নামেও চিনি। তবে আমি এখন বর্তমানে মস্ট্রোস বলে ডাকি, কারণ বেশিরভাগ মানুষই এই ফুলটাকে মস্ট্রোস বলেই চেনে। আর এইটা হচ্ছে সেই গোলাপি জবা গাছটা যেটাকে আমি অসময়ে ছেঁটে দিয়েছিলাম। যখন ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করার সময়, তখন গাছটায় অনেক কুড়ি ছিল বলে গাছটাকে আমি ছেঁটেছিলাম না মায়ায় ধরে। কিন্তু কিছুদিন পরে দেখলাম গাছটা কেমন একটা শেপটাও খুব একটা ভালো লাগছে না, তাই তখন অসময়েই ছেঁটে দিয়েছিলাম। তারপরে আবার কুড়িতে কুড়িতে ভরে গেছে, আবার নতুন করে ফুল দেওয়া শুরু করেছে। আজকে এই ফার্স্ট দুটো ফুল দিল, না দুটো না তিনটে ফুল দিয়েছিল। তা আমার আসার আগেই এক মেয়ে এখান থেকে দুটো, একটা ফুল তুলে নিয়ে পালিয়ে গেছে। আরও আর একটা গোলাপি জবা গাছ আছে, সেখান থেকেও দুটো ফুল নিয়ে গেছে, মোটো তিনটে গোলাপি জবা নিয়ে গেছে। তবে আমার জবা গাছগুলো না টুকটাক করে বেশ ভালোই ফুল দিচ্ছে, যদিও বা আমি বেশ অনেক দিন টানা গাছের গোড়ায় কোনো খাবার দিইনি, সার মাটি কিছুই দিইনি, আর গাছে কীটনাশক স্প্রে সেটা তো দূরের কথা। ওই গাছে পোকা হচ্ছে, মিলিবাগ হচ্ছে, আবার একা একাই মানে সেরে যাচ্ছে। আবার হচ্ছে একটা নীল জবা গাছ আমার বাগানে ছিল, ছাদ বাগানে, তো সেই গাছ না প্রায় মৃতপ্রায় অবস্থা। তো ওই স্প্রে বোতল, এর আগে দুটো স্প্রেয়ার নিয়ে এসেছিলাম, দুটোই খারাপ হয়ে গেছে, সেই জন্য রাগ করে আর স্প্রে বোতল নিয়ে আসিনি, সেই জন্য আর কি আমার এই জবা গাছগুলোর এই অবস্থা। যদি একটু যত্ন নিতাম তাহলে হয়তো আরও বেশি করে ফুল দিত।
আর এই যে এইগুলো কিন্তু আমি পর্তুলিকা নামে চিনি এই ফুলগুলো। তবে এই ফুলগুলো কিন্তু বেশ লাগে। তবে এই টবের গোড়ায় গোড়ায় এই ফুলের গাছগুলো আমি লাগাইনি, তবুও অযথা হয়ে রয়েছে। তো তুলে ফেলবো করে না আর পরিষ্কার করা হয়নি। আর তাতে থেকে দেখো কত সুন্দর ফুল দিয়েছে, হলুদ আর গোলাপির এই কম্বিনেশনটা এত সুন্দর লাগছে। আমি তো সকালবেলায় এসে সুযোগ পেলে এইখানেই বসে বসে চা খাই। তো আজকে যেহেতু সকালটা বেশ একটু মেঘলা মেঘলা ছিল, যদিও বা বেলার একটু বেলা হয়েছিল যখন তখন কিন্তু রৌদ্র উঠে গেছিলো, তো সেই জন্য আমি সকালবেলাটা কিন্তু এখানে অনেকটা সময় কাটিয়েছি। তো একদিনের বৃষ্টিতে গাছগুলো এত সুন্দর হেলদি হয়ে গেছে। তো যদিও বা 4-5 দিন আগে বৃষ্টিটা হয়েছে, অনেক দিনই হয়ে গেল, তবুও আমার গাছগুলোর পক্ষে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আমার তুলসী গাছগুলো দিয়েই বলি না কেন, তুলসী গাছগুলোর পাতায় কালো কালো পোকায় ছোপ ছোপ হয়ে গেছিলো, পোকায় ওগুলোকে যত সম্ভব কেমন একটা কালো ছোপ ছোপ হয়ে গেছিলো। আমি তো ভেবেছিলাম হয়তো তুলসী গাছগুলো মারাই যাবে, কিন্তু একদম মানে যতক্ষণ না তুলসী গাছ একদম মরে যাবে ততক্ষণ তো জলে দেওয়া নিষেধ, জলে দিতে নেই, তো সেই জন্য আর কি আমি রেখে দিয়েছিলাম। কিন্তু আমি খেয়ালই করিনি কবে কবে সেই পোকা টোকা সব দূর হয়ে গেছে, আবার গাছগুলো হেলদি হয়ে এত সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই কোণাটাই একসাথে সব নয়নতারা ফুলের গাছগুলো রেখেছি, আর সবগুলো একসাথে ফুল ফুটেছে। আর আজকে একটু মৃদু মৃদু হাওয়া হচ্ছে, তো মেঘলা ওয়েদারে বেশ ভালোই লাগছে, কত সুন্দর লাগছে দেখো তো, ভালো লাগছে কিনা এই কোণাটা। উপরে যতইভাবে একটু সময় কাটাবো ততই মাথার মধ্যে আরও চেপে বসে। এখনও ছেলে ঘুম থেকে উঠেনি, ছেলের খাওয়া আছে, ছেলের পড়া আছে, আরও অনেক ধরনের কাজ আছে, সেই জন্য আর কি সকালবেলা টাইমটা করে না শান্তি করে বসা যায় না। কিন্তু সকালবেলা টাইমটাই আবার বেশি সুন্দর, কারণ সকালবেলাতে সমস্ত ফুলগুলো ফুটে আলো হয়ে থাকে, বিকেলে আর ফুলগুলো কোথায় আলো হয়ে থাকে তাই না? বিকেলে তো শুধু গাছগুলো দেখি, কুড়িগুলো দেখি, এইটুকুই যা। তো ছাদ থেকে তাই তাড়াতাড়ি নিচে চলে আসলাম, কারণ ছেলে ঘুম থেকে ওঠেনি। আমার ছেলের একটু বরাবর একটু লেট হয় ঘুম থেকে উঠতে, কারণ অনেকটা রাত করে ও ঘুমোয়, কারণ হচ্ছে দুপুরবেলায় ঘুমোয়, তো দুপুরবেলায় ঘুমানোর পরে মানে ও রাত্রেবেলায় ঘুমাতে একটু লেট করে। আবার দুপুরবেলায় যদি মনে করি যে ঘুম পাড়াবো না তবুও হবে না, সন্ধ্যাবেলায় তাহলে পড়তে বসে ঢুলবে। আবার এখন প্রচণ্ড গরম পড়েছে, দুপুরবেলায় যদি না ঘুম পাড়ায় তাহলে ও রোদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করে বেড়াবে, নানান দিকে চিন্তা। তো এইভাবেই দুপুরবেলায় ওকে ঘুম পাড়িয়ে দিই, আর সকালবেলায় উঠতে ওর বেশ লেট হয়ে যায়। তো যাই হোক, ওকে ঘুম থেকে তুলে ড্রয়িং ট্রয়িং করিয়ে আমরা চা জলটা সেরে ফেললাম, আর তারপরে সোজা চলে আসলাম দুপুরে রান্নাবান্নাতে, যেহেতু আজকে সকালবেলায় কিন্তু রান্নাবান্না হয়েছিল না। আজকে রান্না হচ্ছে ডাল, আলু গাজর ভাজা, ভেন্ডি ভাজা, আর হচ্ছে পাঁপড় ভাজা, সবই ভাজা ভাজা, আর একটা হচ্ছে ডাটা দিয়ে, পটল দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, মানে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরে রান্না। ও তার সাথে হচ্ছে কলমি শাক ভাজাও হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে আসলাম এই যে মাটির ঠিলিটা এইটা ধুতে, কারণ প্রচণ্ড গরমের মধ্যে এই মাটির ঠিলিটা আমার হাজব্যান্ড কিনে এনেছিলো যাতে ঠান্ডা জল খেতে পারি। জল প্রচণ্ড গরম হয়ে যেত, জল খেয়ে শান্তি পাওয়া যেত না, তারপরে এই ঠিলিটা আনার পরে অনেক উপকার হয়েছে। প্রতিদিন তো ধোয়া সম্ভব না, তাই আর কি আজকে বার করে একটু ধুয়ে নিচ্ছি, কারণ মাটির জিনিস আর সবসময় যেহেতু ভেজা থাকে ড্যাম ধরে যেতে পারে, আর যেহেতু খাবার জল থাকে এটা তো অন্য কিছু না, তো সেই জন্য আর কি আজকে একটু বার করে নিলাম, একটু ভালো করে বিচালে দিয়ে মেজে ধুয়ে তুলে নেব বলে।
আর এখন বাজে বেলা 4:30 মতো। আর এই 4:30 সময় দেখো আমি তোমাদের সাথে কি শেয়ার করি, আমি এর মধ্যে কিন্তু একটা কাজ করে ফেলেছি। তো সেটা আমি অফ ক্যামেরায় করেছি, তার কারণ আমি যদি অন ক্যামেরায় করি তাহলে কাজটা হতে অনেকটা লেট হয়ে যাবে। এই যে এই বস্তার মধ্যে এই কাঞ্চন ফুলের গাছটাকে আমি বসিয়ে দিয়েছি। আর এই বস্তার মধ্যে কী আছে জানো, শুধু সবজির খোসা আছে, কাগজ আছে, এই সমস্ত মাটি কিছু নেই। এই টবের মধ্যে গাছটা ছিল, এই টবের আকারে মাটিটা হয়ে গেছে, তাই সেই টবের আকারে মাটিটাকেই এর মধ্যে আস্ত বসিয়ে রেখেছি। তো কাঞ্চন গাছটাও কিন্তু এইভাবেই বসানো, শীত কাঞ্চনটা দেখো কত সুন্দর গ্রো নিয়েছে। আর এদিকে দেখছি এই যে লাল করবি যেটা আমার কাছে আছে, এইটারও কলি চলে এসেছে। তো আমি সকালে যখন ভিডিও শ্যুট করতে এসেছিলাম তখন কিন্তু আমি খেয়াল করেছিলাম না। তো যাই হোক, এই যে রাবণ জবাটা দেখো, অনেকে শ্যামা জবা বলে, তো এই গাছে কিন্তু প্রচুর কুড়ি এসছে। আমি গুনে গুনে দেখলাম মোটামুটি 5টা মতো কুড়ি এসছে। তো কালকে যেহেতু আমি আর ব্লগ করবো না, তবে এই গাছের ফটোটা আমি তুলে পোস্ট করবো। তো প্রতিদিন সকালে যেহেতু পুজো করি তাই সকালে আমার স্নানটা হয়ে যায়, আর আজকে মাই দেখছি সকালে স্নান করে পুজোর দিকে ভিড়ে গিয়েছিলো, সেই জন্য আর কি এই পরে করবো করে আর স্নান করা হয়নি। আর প্রচণ্ড গরমও পড়েছে, সেই জন্য ভাবলাম একটু বেলা করে স্নান করি, সেই জন্য আর কি একটু বেলা করে স্নান করা। তার আগে তো একটুখানি কাজ দেখালাম, তো ওই গাছটাকে ওইভাবে বসিয়েছি বস্তার মধ্যে। অনেক জায়গায় সবজির খোসা টোসা ছিল, সেইগুলো জড়ো করতে করতে আজকে মানে ওঠানামা করতে করতে জীবন শেষ। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবে, কমেন্টে লিখে জানাবে আজকের ব্লগটা কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।